এই প্রেগনেন্সি পিরিয়ডে অর্থাৎ যখন তোমরা কনসিভ করছো, তো এই সময় মনে হয় যে কি খাবো কি না খাবো সেটা বাদ দিয়ে যদি কেউ একজন ডায়েট চার্ট একটা দিয়ে দিত বা ডাক্তারবাবু যদি একটা ডায়েট চার্ট দিয়ে দেন তাহলে সেইটা ফলো করলেই মনে হয় বেশি বেটার হয়। ডাক্তারবাবুদের মতামত অনুযায়ী যে এই গর্ভাবস্থাতে তোমাকে অতিরিক্ত 300 ক্যালোরি খাবার তোমাকে গ্রহণ করা উচিত। তার জন্য একদম সকালবেলা থেকে রাত্রি পর্যন্ত প্রায় 2 ঘন্টা আড়াই ঘন্টার গ্যাপেই তোমাকে অল্প অল্প কিছু খেতে থাকতে হবে। তো আমি একটা ডায়েট চার্ট দেওয়ার চেষ্টা করছি, যদি তোমাদের ভালো লাগে তাহলে ফলো করতে পারো। একদম ভোরবেলা অর্থাৎ ঘুম থেকে উঠেই তোমার কি খাওয়া উচিত, ঘুম থেকে উঠেই তুমি আগে 1 গ্লাস জল খাও, তারপর 1 মুঠো ড্রাই ফ্রুটস খাও, সেটা তুমি আগের রাত্রে জলে ভিজিয়ে রাখতে পারো, কাজু কিশমিশ কিছুটা ছোলা কিছুটা বাদাম যেগুলো তুমি খেতে পছন্দ করো এরকমই কিছু ড্রাই ফ্রুটস ভিজিয়ে রাখো, সেটা 1 মুঠ খাও। এখানে 1 মুঠ মানে কিন্তু 1 মুঠ, অতিরিক্ত অনেকটা নয়, অল্প পরিমাণে ড্রাই ফ্রুটসটা তুমি খাও। ড্রাই ফ্রুটস যদি চিবিয়ে খেতে ইচ্ছে না করে অর্থাৎ সকালবেলা ঘুম থেকে উঠেই আগে খাবার, তাহলে তুমি কী করতে পারো, এখানে প্লেন মিল্ক অর্থাৎ গরুর দুধ যা ভালো করে ফুটিয়ে তুমি সেটা 1 গ্লাস খেতে পারো, তবে অবশ্যই কিন্তু চিনি ছাড়া। তুমি কোনো ফলের জুসও খেতে পারো। এবার ফলের জুসটা কিন্তু সকালবেলায় খাটনি এড়ানোর জন্য আগের রাত্রে করে ফ্রিজে রেখে সকালে উঠে খাচ্ছ এরকম করিও না, সকালেই তুমি টাটকা বানাও এবং টাটকা খাও। আর হ্যাঁ, এই খাবারটা কিন্তু সকাল 7টার মধ্যেই সারতে হবে। যদি তুমি ঘুম থেকে উঠতে না পারো, একটু দেরি হয়, তাহলে একটু দেরি করে শুরু করো, তারপরের গ্যাপটা একটু বেশি দাও। এবার বলি প্রাতরাশে কী খাবে। আগের যে খাবারটা খেলে তার থেকে 2 থেকে আড়াই ঘন্টা গ্যাপ দিয়ে প্রাতরাশে তুমি কী খেতে পারো, এখানে তুমি 1 বাটি ফল খেতে পারো। কী কী ফল খাবে তোমার পছন্দ অনুযায়ী, তবে আনারস পেঁপে এবং আঙুর আমার আগের ভিডিও দেখলেও জানতে পারবে যে এইগুলো কিন্তু খাবে না, এই ফলগুলো বাদ দিয়ে অন্য যে ফলগুলো পারো সেগুলো খেতে পারো। তার সাথে ছোট্ট 1 বাটি পরিমাণ তুমি চিড়ে খেতে পারো, সুজির কোনো আইটেম বানিয়ে খেতে পারো, একটু নোনতা করে মিষ্টি করে যেটা তোমার পছন্দ, তবে মিষ্টিটা অতিরিক্ত নয়, অল্প মিষ্টি দিয়ে। আর কী খেতে পারো, স্যান্ডউইচ খেতে পারো, কোনো দিন 2 একটা পরোটা খেতে পারো, প্যানকেক করে খেতে পারো, এই প্রাতরাশে তোমার এগুলোই খাবার। তার সঙ্গে কিন্তু একদম অনেকটা পরিমাণ জল। মাঝ সকাল অর্থাৎ মিড মর্নিংয়ে আগের খাবারের থেকে আবারও 2 ঘন্টা আড়াই ঘন্টা গ্যাপ দিয়ে তুমি কী খেতে পারো, 1 বাটি স্যুপ করতে পারো, তবে প্যাকেটের স্যুপ নয়, এই সময় চেষ্টা করবে প্যাকেটজাত খাবারগুলো এড়িয়ে চলা। তাহলে কীভাবে স্যুপটা করবে, বিভিন্ন সবজি বাড়িতে যেগুলো থাকবে, এই সময় তোমার সবজি খাওয়াটা খুবই দরকার, তাই বিভিন্ন সবজি টুকরো করে কেটে সেটা সেদ্ধ করে একটু নুন হলুদ দিয়ে গোলমরিচের গুঁড়ো দিয়ে ওপর থেকে একটু মাখন দিয়ে খেতে পারো। যদি চিকেন পছন্দ করো ওর মধ্যে 2 পিস চিকেন দিয়ে দিতে পারো, দিয়ে 1 বাটি ছোটো বাটি পরিমাণ 1 বাটি পরিমাণ তুমি এই সময় একটু স্যুপ খেতে পারো। এবার তোমার লাঞ্চ খাবার পালা অর্থাৎ দুপুরবেলায়। দুপুরবেলায় তুমি যদি ভাত খেতে খুব ভালোবাসো তাহলে ভাত খেতে পারো, অবশ্যই নির্দ্বিধায় ভাত ডাল শাকসবজি মাছ মাংস। অনেকে আছে কি প্রেগনেন্সিতে মাছের গন্ধটা একবারেই নিতে পারে না, তারা মাংস খাবে বা ডিম খাবে, যেটা তোমার পছন্দ সেটা নিয়ে তুমি একদম ভরপেট ভাত খেয়ে নাও। এর সঙ্গে অবশ্যই একটু পরিমাণ হলেও টক দই আর স্যালাড খাওয়ার চেষ্টা করো। চেষ্টা করো 1টা থেকে 1.5টার মধ্যেই দুপুরের খাবারটা সেরে ফেলা। দুপুর হলো বিকেল গড়ি, এবার সন্ধ্যা। সন্ধ্যাবেলায় কী খেতে পারো, সন্ধ্যাবেলায় স্যান্ডউইচ খেতে পারো, বাড়িতে বানানো সামান্য কেক খেতে পারো, বিভিন্ন সবজি সেদ্ধ আবার সকালের মতোই, ভালো না লাগলে তুমি গাজরের হালুয়া খেতে পারো, মিল্কশেক খেতে পারো। প্রধান কথা হলো বাড়ির বানানো খাবার যেগুলো তোমার মন চাইবে সন্ধ্যাবেলায় একটু নিজের ইচ্ছে মতো খেতে পারো। এই সময়ের জন্য ডালিয়া খুব ভালো, ডালিয়ার একটু মিষ্টি করে পায়েস বানাতে পারো, ডালিয়া দিয়ে খিচুড়িও বানাতে পারো, 1 বাটি খেয়ে নিতে পারো, তার সঙ্গে 1 মুঠো ড্রাই ফ্রুটস, একটু গ্রিন টি, 1 বাটি মুড়ি, যেটা তোমার সুবিধা হবে সাধ্যের মধ্যে সেই খাবারটা সন্ধ্যাবেলায় তুমি খেতে পারো, তবে অল্প পরিমাণে। তাহলে রাত্রে কী খাওয়া যায়, রাত্রিবেলায় যে খাবারটা দুপুরে খেয়েছো সেটাই রাত্রে খেতে পারো নির্দ্বিধায়, কোনো অসুবিধা নেই, তবে দুপুরে ভাত খেয়েছো, ভাত ভালো না লাগলে রাত্রে রুটি খেতে পারো। যদি তোমার অ্যাসিডিটির সমস্যা থেকে থাকে তাহলে রুটিটা একটু জলে ধুয়ে তারপর সবজি সহযোগে খেতে পারো। তার সঙ্গে অবশ্যই কিন্তু প্রচুর পরিমাণে জল খেতে হবে, তার কারণ সারা রাতের জন্য তোমার শরীরে প্রচুর পরিমাণে কিন্তু জলের প্রয়োজন। মনে রাখবে এই রাত্রিবেলার খাবারটা কিন্তু 9টা থেকে 9:30টার মধ্যেই সেরে ফেলবে, তাহলে তোমার হজম প্রক্রিয়া ভালো হবে। তাহলে এই ছিল আজকে আমার ডায়েট চার্ট, ভালো লাগলে অবশ্যই লাইক করিও, আর যদি আমার চ্যানেলে নতুন হও তাহলে সাবস্ক্রাইব করে পাশে থেকো। ধন্যবাদ।